বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সম্প্রতি ক্রোকির আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। বেলা 12:30 নগরীর আদালতপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়, কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মোমরাজুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন এলামুল হক সজল, আব্দুর রাজাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, মুজিবুর রহমান, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, এছাড়া তৌহিদুর রহমান তুষার, শেখ ইমাম হোসেন, মোহাম্মদ আলী বাবু, গাজী আফসার উদ্দিন, মিজানুর রহমান মিল্টন, মাসুদ খান বাদল, খন্দকার ফারুক হোসেন, সাইদুজ্জামান খান, রাহাত আলী লাচ্চু, জাফরি নেওয়াজ চন্দন, শামচুল বারিক পান্না, ইস্তিয়াক আহমেদ ইস্তি, শফিকুল ইসলাম শাহীন, মতলেবুর রহমান মিতুল প্রমুখ। পথসভায় মহানগর বিএনপি আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার লড়াই করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর এতে সরকার ভীত হয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। জনগণ এবার রাজপথে নেমেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না, চলমান আন্দোলনকে সরকার বিদায় নিতে বাধ্য হবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক রোকের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়। বিএনপি কখনোই প্রহসনে নির্বাচনে যাবে না, নেতাকর্মীরা নিজেদের জীবন দিয়ে হলেও নির্বাচন প্রতিহত করবে। এদেশের আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। যতই হামলা মামলা আর বাধা আসুক না কেন, সরকারের কোনো বাধাই জনগণ আর মানবে না। তিনি সরকার পতন আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা একদিনে 100 সেতু উদ্বোধন করেছেন, কিন্তু রাজনীতিতে আমরা কোনো সেতু নির্মাণ করতে পারিনি, এটাই হচ্ছে বাস্তবতা। রাজনৈতিক কর্মসম্পর্কটা আমাদের থাকা উচিত ছিল, এভাবে গণতন্ত্র বাঁচতে পারে না। গণতন্ত্রকে বাঁচাতে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। রাজধানীর রোয়ামোনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি ত্রিবার্ষিক কাউন্সিলে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, দেশের রাজনীতিকে ভালো মানুষের জন্য আকর্ষণীয় করে তোলা যায়নি। আমরা যারা রাজনীতি করি, এই ব্যর্থতার দায় আমাদেরই, এটা স্বীকার করতেই হবে। তিনি বলেন, 75-এর হত্যাকাণ্ডের পর বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করল, বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব শুরু হলো, গণতন্ত্র শৃঙ্খলিত হলো, সঙ্গে সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্কে দেয়াল উঠতে শুরু করলো। দেওয়াল উঠেছে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে, 21 আগস্টের হত্যাকাণ্ডে সেই দেওয়াল উঁচুতে, আরো উঁচুতে উঠতে থাকলো, কিন্তু কোনো ব্রিজ তৈরি হয়নি। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। দেশে এখন সবচেয়ে বড় দুর্বলতা সেখানেই, কারণ দলগুলো বারবার নষ্ট রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে। নষ্ট রাজনীতি নষ্ট মানুষের জন্ম দেয়, নষ্ট রাজনীতিকরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখেন। এদেশের অবস্থা হয়েছে ঠিক তাই, এত ডিভাইডেড, এত পোলারাইজড আমাদের রাজনীতি, এর জন্য তো মুক্তিযুদ্ধ করিনি, সেজন্য মুক্তিযুদ্ধ করেছি, সেই বাংলাদেশকে কি আমরা রাখতে পেরেছি? তিনি বলেন, রাজনীতিতে ভালো মানুষ আসতে চায় না, আমরা রাজনীতিকরা রাজনীতিকে ভালো মানুষের জন্য আকর্ষণীয় করে তুলতে পারিনি, সে কারণে আজ ভালো মানুষ এবং শিক্ষিত সৎ ও যোগ্য মানুষ রাজনীতির ধারে কাছেও নেই। একই অবস্থা ছাত্র রাজনীতিতেও, ছাত্র রাজনীতি সুনামের ধারায় নেই, যে সুনামের ধারায় আমরা এখানে যারা আছেন, 70-এর দশকের সাবেক ছাত্র নেতারা ছাত্র রাজনীতি করেছেন, সেই ধারাটা আজ কোথায় হারিয়ে গেল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি মনে করি খারাপ লোকদের হাতে রাজনীতি থাকলে দেশটা খারাপ হবে, খারাপ লোকরা মন্ত্রী এমপি হবেন, দেশ চালাবেন, এতে দেশের ভালো হবে না। ভালো লোকদের রাজনীতিতে আনতে হবে, মেধাবী ও সৎ লোকদের রাজনীতিতে নিয়ে আসতে হবে, না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে।
চরিত্রবানদের রাজনীতিতে নিয়ে আসতে হবে, না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মান অভিমান ভুলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে বাঁচাতে হবে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিজয়কে সুসংহত করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে। দেশের উন্নয়ন বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমরা যাদের প্রতিহত করতে চাচ্ছি তাদের সন্তানেরা আমাদের সকল বড় বড় দলের অনেক জায়গায় বসে আছেন, আর আমরা এখানে বসে তাদের প্রতিরোধ করার কথা বলছি। একদিকে আদর্শ ও চেতনার কথা বলবো, স্বাধীনতা যে কারণে অর্জন করেছিলাম সেই কথা বলবো, সবই সত্য। আমরা অন্যদের প্রতিরোধ করতে চাচ্ছি, কিন্তু ঘরের ভেতরে যারা আছেন তাদেরও প্রতিরোধ করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে আরো বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন, বাস্তের আহ্বায়ক রেজাউর রশিদ খান, জাতীয় পার্টির জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ।